ইয়া দুধের পটা ছিঁড়ে ফেলেছে, পাগলা সোদা বেড়া সা, 24 ঘন্টা শুধু চোদাচুটি চোদাচুটি, ওকে জান্নাত উল্ফার দাও, সে খেলে শুধু সোদাচুটি করবে, মানে মদ খাবে। তো এই দুনিয়াতে যেটা হারাম, তো ভ্যাস্তের মধ্যে একটা হালাল কেন? এই তোমাদের মাথায় কখনো ঢুকেছে? এই মরুক্ষ সোদা রাখা, এই দুনিয়াতে যেটা হারাম ওটা ভ্যাস্তের মধ্যে হালাল, এটা কি কাণ্ড? আমি 5 বছর বয়সের সময় জোর করে আমার মাকতবে যাও, কাছারিতে যাও, হুজুর ছিল, মালানা সাহেব ছিল, খারি সাহেব ছিল, কয়েকে কোরআন শরীফ এমনি পড়তে কইছি, পড়ছি কয়েকগুলো, কয়েক মুখস্থ করতে বোকা হাফে যাইতে, আরে সুরা মুরা কতগুলো মুখস্থ করতে যাই, মেজাজ খারাপ, স্কুলের ফার্স্ট বয়স থাকতে হইব, স্কুলে বয়সে লেখাপড়া করতে হইব, দৌড়াইয়া দৌড়াইয়া মাকতব থেকে আইসা হুজুর, আবার স্কুলের হাতের লেখা লিখতে হইব, পরে না গেলে সেই মায়ের ইজ্জত আপনি রক্ষা করবেন না, আপনার জন্য কি ধর্ম, আপনার কি নামাজ রোজা কোনো কবুল হবে? আমার তো মনে হয় না। না আমার কাছে ভাই আমার মা বড়, আমার বাবা বড়, আমার মা বাবা না থাকলে আমি দুনিয়া দেখতাম না, আমার মা বাবার কারণেই আমি পৃথিবী দেখেছি, আমি এই দুনিয়ার মুখ দেখেছি, আমি বড় হয়েছি, আমার মা বাবা আমাকে লেখাপড়া করিয়েছেন, মাদ্রাসায় পাঠিয়েছেন, মক্তবে পাঠিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, মসজিদে পাঠিয়েছেন, কোরআন পড়া শিখিয়েছেন, আমাকে আলোর সন্ধান দিয়েছেন, কাজেই আমার কাছে আমার মা বাবা বড়, তারপর আমার ধর্ম বড়, আর আমার স্রষ্টা তো আছেন, স্রষ্টা অন্তর্জামী, স্রষ্টা সবকিছু বলেন। হজ পাপ রাশি ধুয়ে ফেলে যেমন করে পানি ময়লা ধুয়ে ফেলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম। এই যে করা আছে খান রে হাসো মত কা থাপড়ে তো দাঁত ফলাই দেব। বাস হুজুররা মাদ্রাসার পোলার পোলার ফুটকি মারে স্যাপ দিয়া, মা কিছু মেয়ে ছোট ছোট 6-7 বছরের মেয়েদেরকে মসজিদের মধ্যে পড়াইতে যাই, ইমাম সাহেব হুজুর বলে তুমি একটু পরে যাইও, যার দুধ বড় হয়েছে, তুই আয়সা তুই পরে যাইস, সকিনা রহিমা খালেদা আম্মাকে না কি কি নাম পড়া পরে যাইস, সরি নাম এরকম করে খালেদা করলে আবার আপনারা মনে করেন না খালেদা জিয়া, তা না নয় ওকে হাসি নাও হইতে পারে নাম, বুঝেন নাই তো বলে যে তুমি পরে যাইও মা, তুমি একটু মসজিদটার ঝাড়ু দাও, অন্যদেরকে ছুটি দিয়ে দিছে পোলাপন, তো এসব পড়তে চায় না, বুঝেন না কোরআন মুখাস্ত করে আল্লাহ করে আল্লাহ করে, তো পোলা মানে ছুটি দিলেই দৌড় দেয়, তো যে মেয়েটার দুধ বড় হয়েছে বলে কয়েছে তুমি আজকে মসজিদটা ঝাড়ু দিয়ে যাইও, এই মতলব এই ঘটনা ঘটছে মতলব চাঁদপুরের আমার জেলায়, তো দুধ একটু বড় হয়েছে যেটা রোডের কাজ তুমি পরে যাইও মসজিদটা ঝাড়ু দাও, সবাই চলে যাওয়ার পর হুজুর মসজিদের দরজা বন্ধ করে দিয়া সেই সকিনাকে ধইরা ন্যাংটা কইরা সকিনার ফোঁদার ভিতরে তার বুড়া বেড়ার লেওড়া ঢুকাই দিয়া ফকত তকত মাইরা রক্ত বাইট করে মারিছে, পরে ধরা খাইছে সেই ইমাম 60 বছর বয়সের ইমাম, মানে তোমার 7-8 বছরের মেয়েকে সকিনাকে ধরে এমন সদন চুদছে ওর পোতা পাঠিয়ে বলেছে দুধ কামড়ে আমি এখন মদ খাবো মরি ছোট কিন্তু কি ঝাল একেবারে খাসি বদুরার মাড়ি ভাত কাজে মারাত না ভাত কাজ কান কিনবো না দুই বেলা তিন বেলা ভাত কাজ করি।